আল হাদিস পথ প্রদর্শকটা টোটালি এখানে গড়ে উঠেছে মিথ্যাচারের উপর এবংpropagandar মাধ্যমে আল হাদিসেরা প্রপাগান্ডা করে মিথ্যাচার করে এই ব্যাপকতা লাভ করেছে মানুষ কি এখন আগের মতো এরকম আছে যে 16 আর 24 তুমি 4 টাকা কম দাও বিশালই ফিক্স হচ্ছে আনাফিফি এই ফিক্সটা গড়ে উঠেছে ইমাবুনিত রাহমাতুল্লাহর নেতৃত্বে এই সমস্ত বস্তা ভাষা মতবাদ মাযহাবের নামে যে সব kaas tara salaachche এগুলি প্রকৃত অর্থে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাঝাবের সাথে সম্পৃক্ত নয়। হাদিস যে মতদংশটা এটা সূচনা হয়েছে খুব বেশি দিন আগে নতুন পৃথিবীর মানুষ শুনে রাখো আবহমান কাল থেকে পদন্ত পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত ইмма আইয়াকুন মিন আহলিল হাদিস ওয়াইмма আইয়াকুনা মিন আহলির রায় ফিখের মধ্যে সবচেয়ে শক্তিশালী ফিক হচ্ছে হানাফি ফিখ হানাফি ফিখের একটি কেতাব আছে কেতাব তার নাম হল হেদায়া এই হেদায়া কেতাবের ভূমিকায় লেখা আছে ইন্নাল হেদায়েতা কাল কোরআন নিশ্চয়ই হেদায়া কেতাবটা কোরআনের মতো মিথ্যাচার প্রপোকাণ্ড ছিল বলছিল তারা বলেছে আমাদের এগুলো দলিল নেই আমরা দেখেছি আমাদের সমস্ত আমলের দলিল আছে তাহানাফিজদের করা উচিত হলো যে আমাদের দিকে আবার ফিরে আসা আর আমরা মানুষের সামনে দলিল পেশ করে দিয়েছে তোমার দলিল কই আমার দলিল তো বোখারি এত পৃষ্ঠা তোমার দলিল কই টিভি উদ্ভাসিত জন্য আর এক ভণ্ডামি শুরু হয়েছে যারা নিজেদেরকে আহলে হক বলে দাবি করছে তার মধ্যেকার একজন মুফতি সাহেবের বক্তব্য শুনলাম আমি মুফতি সাহেবের নাম বলতে চাচ্ছি না এরকম আরো কিছু মুফতি আছেন যারা এই সমস্ত উলট পালট আজে বাজে বানাওয়াট কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে মুফতি সাহেবের বক্তব্যের ভিতরে চারটা পয়েন্ট আমি এখানে উল্লেখ করেছি এক নম্বর হলো তিনি বলছেন আহ্লাদিস মতাদর্শ ব্যাপকতা লাভ করেছে প্রপাগান্ডার মাধ্যমে প্রোপাগান্ডার শব্দ বোঝেন তোরা প্রোপাগান্ডা করে মিথ্যাচার করে এই ব্যাপকতা লাভ করেছে মানুষ কি এখন আগের মতো এরকম আছে যে ষোলো আর সাড়ে চব্বিশ তুমি চার টাকা কম দাও দোকানদার বলছে এই ষোলো আর সাড়ে চব্বিশ টাকা দাম হয় চার টাকা কম দে যা এত কথা কর সময় নেই ধাক্কার চোটে কুড়ি টাকা দিয়ে চলে গেছে যাওয়ার পরে করছে ষোলো আর চারে চব্বিশ চার টাকা কম দেয় আমার চার টাকা কম রাখলো হিসেব করে দেখে না ষোলো আর চারে চব্বিশ হয় না তো ষোলো আর বিশ চার টাকা কম দে কুড়ি টাকা দেয় এই যে সিটিংবাদি দাগাবাদি আর মানুষ এখন বিশ্বাস করে না কারণ মানুষের সামনে চোখের সামনে সব কী হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে যারই ফলশ্রুতিতে এই সমস্ত বস্তা ফসা মতবাদ নামে কাজ তারা চালাচ্ছেন এগুলি প্রকৃত অর্থে আবু হানিফা রহেমা উল্লাহর মাঝাবের সাথে সম্পৃক্ত আবু হানিফা বিন বিনেদ বিন জুয়াতা আল কুফি রহেমাউল্লা আশি হিতে ইরাকের কুফা জন্মগ্রহণ করেন দেশ হিজরিতে ইন্তেকাল করেন উমাইয়া খেলাফতের পতন আব্বাসীয় খেলাফতের প্রতিষ্ঠার পিছনে তার বিশেষ অবদান ছিল তিনি দুই দুইবার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা তার হাতে গড়া তার ছিল রেশমের ফ্যাক্টরি কাপড়ের দোকান তিনি কাপড় বিক্রি করতেন রেশমের ফ্যাক্টরিতে রেশম তৈরি হতো তিনি গরিব দুঃখী মানুষকে দান করতেন তিনি মিলাদের ব্যবসাও করেননি তাবিজের ব্যবসাও করেন নাই তিনি রেশমের কাপড়ের ব্যবসা করতেন তার কাপড়ের দোকান ছিল এখন বেলা তাবিজ বেছে খায় আর বলে আমি হানাফি মাজার পূজা করে খায় বলে আমি হানাভি শরিয়তের মিলাপ করে প্যাট পূজা করে আর বলে আমি হানাভি তো এগুলি কি ইমাম আবু হানিফা রহমুল্লাহ মাযহাব ইমাম আবু হানিপা রহমল্লা বলছেন যেটা আমার সহিয়া সেটাই আমার মাযহাব ইমাম আবুহানিপা রাহিম উল্লার কথা আর আমাদের কথা আহ্লাদিসদের কথা একদম সম্পূর্ণ হুবহু মিল আমরা বলছি যখন সৈয়াদিস পাবে তখন মাঝাবের মাসলা রেখে দাও আমরাও মাঝাব মানি ইমামদের ফতুয়া মানি কিন্তু সেটা তায়াম মোমের মতো বহুবার বলেছি আবারও বলে দিচ্ছি মাঝাব মানব আমরা বা ইমামের ফতুয়া মানব কিসের মতো তায়াম মোমের মতো পানি পেলে যেমন তায়াম্মং ছুটে যায় কোরআন হাদিসের দলিল পেলে কোন ইমামের কোন আলেমের কোন ফতুয়া সেখানে আর চলবে না বলছেন প্রভা মিথ্যাচারের মাধ্যমে প্রভাকাণ্ডা আমরা করি না মিথ্যাচার আমরা করি না মিথ্যাচার ওনারাই করতেছেন আমাদেরকে ইহুদির দালাল বলতেছেন যা ইচ্ছা তাই বলতেছেন ভূগলে পুতুল নিয়ে মসজিদে ঢুকেছে তা বলতেছেন আরো যা ইচ্ছা বলতেছেন কিন্তু ঠেকাতে পারছে না দুই নম্বর হলো তিনি বলছেন হানাফি ফিক সবচেয়ে শক্তিশালী ফিক হানাফি ফিক সবচেয়ে শক্তিশালী ফিক হানাফি একটি আছে ফিক নাম হল হেদায়া এই হেদায়া কেতাবের ভূমিকায় লেখা আছে ইন্নাল কাল কোরআন নিশ্চয়ই হেদায়া কেতাবটা কোরআনের মতো ইহুদিরা বলে নাই তাওরাত কোরআনের মতো নাসারারা বলে নাই ইনজিল কোরআনের মতো হিন্দুরা বলে নাই রামায়ণ ত্রিপিটক জেন্দাবেস্তা মহাভারত এগুলি কোরআনের মতো পৃথিবীর কোন জাতি কোন দল কোনো মতাদর্শের লোকেরা নিজেদের রচিত কেতাবকে কোরআনের সাথে তুলনা করার দুঃসাহস করেননি কিন্তু ইনারা করেছেন هداية كتابة بومي كا إن الهداية تاكل في الشرع من كتب إن الهداية تاكل قد نسخت ما صنفوا في الشرع من كتب فاحفظ قواعدها وصلك مسالكها تسلم مقالك من زيج ومن كذب برهان الدين مرغيناني علي بن أبي بكر برهان الدين আবুল হাসান বোরহান উদ্দিন ডক্টর স্যার লিখেছেন যে এই কিতাবের লেখকের নাম মনে রাখতাম তো মনে থাকে না তো আমি মনে করতাম যে মুরগি নানি নানি বাড়ি গেলে মুরগি খাওয়া দেয় এটা আমি বলিনি ডক্টর মুজিবুর রহমান স্যার বলছেন বলছে যে আমি মুরগি নানির বাড়ি মুরগি খাওয়া যায় এটা মনে রাখতাম তখন এই মহামণিষীর নামটা আমার মনে থাকতো বরহানুদ্দিন মর্গে নানী রাহে মাহুল্ল তিনি পাঁচশো তিরানব্বই হিজড়িতে পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন কত হিজরি পাঁচশো তিরানব্বই তার তিরোধান বিদায় হয়ে আহলাদিস। মতাদর্শ এটা অল্প দিন শুরু হয়েছে অল্প দিন শুরু হয়েছে এই মুফতির দাবি সে মুফতি বলছে আহ মতাদর্শ দিনে শুরু হয়েছে তা আপনার যিনি বড়টা তিনি পাঁচশো তিরানব্বই হিদিনিতে এতেকাল করলেন তার পঁয়তাল্লিশ বছর আগে বিদায় হয়েছেন আর একজন মহামনীষী তার নাম আবুল ফাতাহ মোহাম্মদ বিন আব্দুল করিম বিন আবি বাকর আহমদ আশাহরাস্তানি আবুল ফাতা মোহাম্মদ বিন আব্দুল করিম বিন আবি বাকর বিন আহমদ আশাহরাস্তানি আব্দুল করিম শাহরাস্তানি নামে তিনি পরিচিত তিনি একখানা কেতাব লিখেছেন কেতাবের নাম হল আল মিলালু আর নেহাল আল মিলালু আর নেহাল কেতাবের মধ্যে তিনি লিখেছেন পৃথিবীর মানুষ শুনে রাখো আবহমান কাল থেকে পর্যন্ত পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত মুসলিম জাতি মূলত দুই ভাগে বিভক্তা কু নামিন আহেল হাদিস ও ইম্মা কু নামিন আহেল রায় আহলুল হাদিস হবে অথবা আহেল রায় হবে রায় কিের অনুসারী হবে অথবা কোরআন হাদিসের অনুসারী হবে তাহলে পঁয়তাল্লিশ বছর আগে তিনি এতেকাল করলেন তিনি ঘোষণা দিয়ে গেলেন যে পৃথিবীতে মুসলিম জাতি আবহমান কাল থেকে দুই বিভক্ত একটা আহরুল হাদিস আর একটা আহলুর রায় ইসলামের শুরু জামানার সোনালী যুগের ভিতরেই ছিল মক্কা মদিনা তথা হেজাজ এখানে কোরআন এবং হাদিসের চর্চা হতো কুফা বাগদাদ ইরাক এই সমস্ত এলাকায় রায়কিয়াসের আলোচনা চলতো তারপরে শেষ প্রশ্নে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে তাহলে এখন আহলাদিসদের কি করা উচিত বলে আহলাদিসদের করা উচিত হলো যে আমাদের দিকে আবার ফিরে আসা আর আমরা মানুষের সামনে দলিল পেশ করে দিয়েছি তোমার দলিল কই আমার দলিল তো বোখারির এত পৃষ্ঠা তোমার দলিল দলিল সারা মানুষ আর এখন বিশ্বাস করে না যার ফলে তারা মিথ্যা নাটক সাজায় ডিবেট করে একজনকে আহ্লাদিস বানায় নিজেদেরই লোক আর একজন হানাভি হয় দুইজন তর্ক করে ক্যামেরার সামনে তর্ক করে যে লোক সাজানো আহ্লাদিস সে কিন্তু অরিজিনাল হাদিস নয় তাদেরই লোক সে ক্যামেরার সামনে সারেন্ডার করে তারপরে প্রচার করে এই মিথ্যুকেরা এই ধুকাবাজি যেই দেখুন আমক জায়গায় বাহাস হলো আহলাদিসেরা সারেন্ডার করলো এই মিথ্যা দিয়ে আর কতকাল চলে মিথ্যা দিয়ে বক্তৃতার কাটিং করে মানুষকে ক্ষতি করার চেষ্টা করে মানুষের চোখ খুলে গেছে আলহামদুলিল্লাহ